বাংলার ঐতিহ্যবাহী একটি শিল্প উপকরণ হচ্ছে মৃৎশিল্প। এই শিল্পের জন্য দেশের সংস্কৃতির উৎকর্ষতা বৃদ্ধি পেয়েছে যুগ যুগ ধরে, কিন্তু বর্তমানে এই শিল্প ধ্বংসের পথে। দেশের অনেক স্থানের মতো চরফ্যাশন, ঘোড়াঘাট, সীতাকুণ্ড, কুমারখালী ও জামালপুরে সম্প্রতি এই শিল্পের দুর্গতি নেমে এসেছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা। মাটি মাটি সবারই পছন্দ হয়, তাদের ভিতরে একটু রং করা আছে, মিছিল সবারই পছন্দ হয়। একদিকে কাঁচামালের অভাব, অন্যদিকে প্লাস্টিক, মেলামাইন ও কাচের তৈরি জিনিসপত্রের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই গুরুত্বপূর্ণ শিল্পটির। বর্তমানে ফুলের টপ, মাটির গহনা, খেলনা, শৌখিন জিনিসপত্র থেকে শুরু করে অনেক জিনিসপত্রই তৈরি হচ্ছে এবং এর প্রতি ক্রেতারও আগ্রহ আছে অনেক বেশি। তবে টাইলস সহ আধুনিক ও শৌখিন জিনিসপত্র উৎপাদন করে তা বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করেন মৃৎশিল্পের সাথে সংশ্লিষ্টরা। যথেষ্ট গুণগত মান এটা রয়েছে, বিদেশে ব্যাপক চাহিদা এটা রয়েছে। এটা আমাদের দেশ থেকে অনেক আপনার ইম্পোর্ট হয় ইউরোপ কান্ট্রিগুলিতে, সেগুলোর জন্য আলাদা কিছু সংস্থা আছে, যেমন আড়ং রয়েছে, হিট হ্যান্ডিক্রাফট রয়েছে, কর্তি জুট ওয়ার্কস রয়েছে, উষা হ্যান্ডিক্রাফট রয়েছে, ঢাকা হ্যান্ডিক্রাফট রয়েছে, রূপসী বাংলার রূপ আমরা এশিয়া মহাদেশে ফুটিয়ে তুলে ধরতে পারবো। বাংলার ঐতিহ্যবাহী এই মৃৎশিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা, সরকারি ও বেসরকারি সহযোগিতা। এই বিষয়ের বিশেষজ্ঞ ব্যক্তিরা বলছেন যে এই শিল্পের আছে অপার সম্ভাবনা, যদি সহজ শর্তে ব্যাংক ঋণ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো চীনের মতো বিশ্বে বাংলাদেশও অন্যতম মৃৎশিল্প রপ্তানিকারক দেশে পরিণত হতে পারবে। শাকিল শাহনওয়াজ, বিজেম টেলিভিশন, দোয়েল চত্বর, ঢাকা।